করোনা ভাইরাসের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের চীন সফর না করার তাগিদ। যেভাবেই হোক করোনা প্রতিরোধের নির্দেশনা প্রধানমন্ত্রীর, দেশে ফেরার অপেক্ষায় আরও 171 জন। পিরোজপুরে রূপালী ইলিশের ব্যাপক সমারোহ, দামও কম হওয়ায় খুশি ক্রেতারা। অমর একুশে গ্রন্থমেলায় আসছে নতুন নতুন বই, পাঠকের আগ্রহ গল্প, উপন্যাস আর অনুবাদ সাহিত্যে। বাংলাদেশ করোনা ভাইরাসের ঝুঁকিতে না থাকলেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশে চীনা নাগরিকদের আসা যাওয়ার রয়েছে, তাই ঝুঁকির সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তবে আপাতত বাংলাদেশের নাগরিকদের চীন সফর করতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট জসিম জুয়েলের। ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা ভাইরাস, পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চীনের বাইরে এখনও পর্যন্ত প্রায় 25টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। খোদ চীনেই ছড়িয়েছে 16টি প্রদেশে। করোনা সংক্রমণ ঠেকাতে চীন ভ্রমণের সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 400 মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। এ অবস্থায় বাংলাদেশ কতটা ঝুঁকিতে, এমন প্রশ্ন ছিল ডক্টর এবিএম আব্দুল্লার কাছে। বললেন, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে। আমাদের ভয় একটাই যে ওখানে কোনো আক্রান্ত কেউ আমাদের দেশে এসে এটা আমাদের মধ্যে না ছড়ায়। কারণ আমাদের ছড়ানোর সবচেয়ে যেটা ঝুঁকি সেটা আমাদের কিন্তু ঘন বসতিপূর্ণ। কোনো একটা লোক যদি আক্রান্ত হয়ে এসে এদের ছড়ায় ফেলে, তাহলে আমাদের মধ্যে কিন্তু প্রচণ্ড ভয়ের একটা কারণ আছে। সংখ্যার কোনো কারণই নাই, আমাদের ঝুঁকি একেবারে নাই এটা বলবো না, কিন্তু ভয় পাওয়া দরকার নাই, সতর্ক থাকতে হবে আমাদের, এটা হলো সবচেয়ে জরুরি। করোনা ভাইরাস যেন অন্যান্য ভাইরাসের মতোই এটা শ্বাসতন্ত্রের মধ্যে দিয়ে ছড়ায়, সেটা যেন না ছড়ায় সেই বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করলে আমরা হয়তো এই রোগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, দূরে রাখতে পারবো, অনেক মানুষকে আক্রান্ত হওয়ার থেকে আমরা বাঁচাতে পারবো। প্রতিদিনই ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, তাই এই মুহূর্তে চীন সফরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বলেন, এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায়, তাই আক্রান্তের ঝুঁকি থাকছেই। মানুষ থেকে কিন্তু মানুষ আক্রান্ত হয়, এটাই কিন্তু আমাদের ভয়। মানুষের মূলত এটা শ্বাসযন্ত্রের মধ্যে আক্রান্ত হচ্ছে, সর্দি কাশি জ্বর এগুলো যে কোনো ভাইরাস কিন্তু এটাই হয় আর কি। এবং তার মাধ্যমে মানুষ যখন হাঁচি দেয়, কাশি দেয়, হাঁচি কাশি দিলে কিন্তু অনেকগুলো হাজার হাজার ভাইরাস কিন্তু বাতাসে ছড়ে যায় এবং এই বাতাস থেকেই কিন্তু অন্যজন আক্রান্ত হয়। করোনা ভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান বিশেষজ্ঞদের। যদি কোনো রোগী পাওয়া যায় তাদেরকে চিকিৎসা করা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। যেভাবেই হোক দেশে করোনা ভাইরাস প্রতিরোধে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর অনির্ধারিত আলোচনার সামগ্রিক প্রস্তুতি নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নিলাম। চীনের হুবেই প্রদেশের উহান শহর এখন এক মানবশূন্য মৃত্যুপুরীর নাম। নভেল করোনা 2019 আতঙ্কে বাতাসে ছড়ায়, মানুষ থেকে মানুষের সংক্রামিত হয়, ভাইরাসটির প্রতিষেধক পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এ পর্যন্ত 26টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসটির ছড়িয়ে পড়ার খবর এসেছে। বাস্তবতার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে এরই মধ্যে। উহান শহরে থাকা 312 জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনে আশকোনা হাজি ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখানে আরও 171 জন দেশে ফেরার অপেক্ষায়। পরিস্থিতি বিবেচনায় ভাইরাস আক্রমণ মোকাবেলার করণীয় ঠিক করতে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর বিষয়টি নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে ভাইরাসের প্রবেশ ঠেকাতে সব ধরনের সতর্কতা অবলম্বনের। পরে সচিবালয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। বলা হয়েছে সব জায়গায় যে উহান, যদি আমাদের সন্দেহ হয় যে উহান থেকে আসতেছে, তাকে ইনভেরিয়েবলি কোয়ারেন্টাইনে রাখতে হবে 14 দিন। প্রথম দফা বাংলাদেশিদের ফেরত আনার পর আরও 171 জন ফেরত আসতে চাইছেন।
কিন্তু সমস্যা হলো বাংলাদেশি ফ্লাইট পাঠাতে জটিলতার। চীনের ভাড়া করা বিমানের কথা ভাবা হচ্ছে। প্লেন তো পাঠানো যাচ্ছে না, কারণ আমাদের প্লেন পাঠালে যে ক্রুরা যাবে তাদেরকে বাইরে ভিসা দেবে না। এছাড়াও রাসায়নিক পরিমাপ ও পরীক্ষায় বিশেষায়িত সাংবিধানিক গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বাংলাদেশ আইনের খসড়ার অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজকে শুধু তারা একটা কন্ডিশনের জন্য আসছে, সিলটা যেন কম্পালসারি না থাকে রেজিস্ট্রেশন। প্রতিষ্ঠানের নিবন্ধন পেতে সিল বাধ্যতামূলক নয় বিধান রেখে কোম্পানি আইন সংশোধন এর খসড়া এবং আন্তদেশীয় সীমান্তে হাতি সংরক্ষণে প্রোটোকল অন ট্রান্স বাউন্ডারি এলিফ্যান্ট কনসার্ভেশন এর খসড়ার ভূতাপেক্ষ অনুমোদন পেয়েছে মন্ত্রিসভায়। আফসানা নীলা, একুশে টেলিভিশন, ঢাকা। শীত মৌসুমে পিরোজপুরে ব্যাপক ইলিশের সমারোহ, বাজার দর আয়ত্তে থাকায় ক্রেতারাও বেশ খুশি। অনেকেই বলছেন মা ইলিশ ধরতে নিষেধাজ্ঞা জারি করায় এই মৌসুমে মিলছে ইলিশ। আবার কারো মতে প্রচণ্ড শীতের কারণে সমুদ্রে ইলিশ চলে আসছে নদীতে। পিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। শীত মৌসুমে বাজারে ইলিশের ব্যাপক সমারোহ। গেল দুই সপ্তাহ ধরে মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের ইলিশ। স্থানীয় বাজারে যা 800 থেকে 1,000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম আয়ত্তে থাকায় খুশি ক্রেতারাও। বর্ষার মৌসুমে যে দামটা ছিল তার থেকে দাম বাড়ি নাই, এটাই সবচেয়ে আশ্চর্য বিষয়। আগের বছরে ইলিশ বিক্রি হয়েছে নিম্নতম 1,800 থেকে 2,000 টাকা কেজি বিক্রি হয়েছে এই সিজনে, একই মাস এখন 700 টাকা দরে বিক্রি হয়েছে। এই মাছটা এখন বেশি দামও কম আর সিজনে দাম বাড়ে আসে। এই শীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন সরকার মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা জারি করায় এই মৌসুমে মিলছে ইলিশ। আবার কেউ বলছেন প্রচণ্ড শীতের কারণে সমুদ্রের ইলিশ চলে আসছে নদীতে। প্রধানমন্ত্রীর অভিযান দিতেছে, মাঝে মাঝে বহু মানে বহু সংস্থার মাধ্যমে সিগন্যাল দিতেছে, যার জন্য বড় ইলিশগুলো দেখা যাচ্ছে। ঠান্ডার কারণে খুশি হয়তো বড় ইলিশগুলো সমুদ্র থেকে আমাদের এই নদীতে চলে আসছে। এ বিষয়ে মৎস্য কর্মকর্তা বলছেন বছর জুড়ে সরকারের বিভিন্ন কর্মসূচি থাকায় এই অঞ্চলের নদী ইলিশের অভয়াশ্রমে পরিণত হয়েছে। সারা বছর কম বেশি প্রোগ্রাম থাকার ফলে আমাদের মাছের উৎপাদন বেড়েছে। ইলিশ মাছ কম বেশি 12 মাসে তাদের ডিম থাকে, ডিম থাকার কারণে তাদেরকে যেহেতু স্বাদুপানির দরকার হয় তারা আস্তে আস্তে এদিকে আসে। এলাকাবাসী বলছেন বিপরীত মৌসুমের এই ইলিশ অন্যান্য মৌসুমের মতোই সুস্বাদু। রত্না সামান, একুশে টেলিভিশন। অমর একুশে গ্রন্থমেলার খবর। জমে উঠতে শুরু করেছে অমর একুশে গ্রন্থমেলা। দ্বিতীয় দিনে মেলায় এসেছে গল্প, উপন্যাস, কবিতা আর অনুবাদ সহ প্রায় 300+ বই। আয়োজন নিয়ে সন্তুষ্ট লেখক প্রকাশকরা। আদিত্য মাউনের রিপোর্টে বিস্তারিত। ভাষার মাসে বাঙালির মনন, মেধা ও শেকড়কে শানিত করার অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন। বইপ্রেমী নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। বাংলা সাহিত্য ও সংস্কৃতির নানা আয়োজন বর্ধমান হাউস চত্বরে। শোভা পাচ্ছে নানা ভাষার বই নিয়ে নান্দনিক স্টল। সোহরাওয়ার্দী উদ্যানে মেলা উপলক্ষে প্রকাশিত বই নিয়ে দ্বিতীয়বারের মতো লেখক বলছি মঞ্চের আয়োজনও মুগ্ধ করেছে আগতদের। শিশুদের জন্য মননশীল বই পেতে অনেকেই আসছেন মেলায়। আমি মনে করি যে আমার বাচ্চা কাচ্চাগুলোকে আমি যতটুকু জানবো তার চেয়ে বেশি জানতে পারবে বই থেকে। অনেকেই আসছেন ভিন্ন স্বর আর স্বাদের খোঁজে, কিনছেন বিশ্ব সাহিত্যের অনুবাদও। আমার তালিকায় এবার হচ্ছে পপুলার সায়েন্সের যে বইগুলো আছে ওইগুলোর অনুবাদগুলো একটু বেশি কালেকশনে রাখার চেষ্টা করছি। আমার কেনার তালিকায় রয়েছে যারা সমসাময়িক ভালো লিখছে। নবীন লেখকদের বই প্রকাশে সুযোগ করে দিতে উদ্যোগী প্রকাশকরাও আছেন মেলায়। ঢাকা শহরের বাইরে যারা আছে, গ্রামের দিকে যারা আছে বা বাইরে ঢাকার বাইরে, তাদেরকে প্রাধান্য দিচ্ছে এবং তাদের বইগুলো করার চিন্তা করছি। ছাপার হরফে প্রথম বইয়ের অনুভূতিও জানাচ্ছেন তরুণ লেখকরা। নিজের প্রথম বই হাতে নেওয়ার অনুভূতি সেটা আসলেই মানে ভাষায় প্রকাশ করার নয়। আমার দ্বিতীয় উপন্যাস এবার এসছে পেন্সিল পাবলিকেশনস থেকে, অরণ্যের দিন অরণ্যের রাত। সমাজের নৈতিক অবক্ষয় আছে, সুখ দুঃখ পরিবারের, এগুলো সব মিলিয়ে কিন্তু আমার এই নিয়তি গল্পগ্রন্থটি। আর বেচা বিক্রি তেমন না হলেও আগামীর আশায় আছেন দোকানিরা।
নতুন শুরু হয়েছে তো তেমন ভালোই হচ্ছে। বঙ্গবন্ধুকে উৎসর্গ করা এবারের মেলার আয়োজন প্রতিদিন দুপুর 2টা থেকে চলবে রাত 8:30 পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল থেকেই থাকছে শিশুদের জন্য আয়োজন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, বিরতির পর আরও যা থাকবে। রংপুর স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার। কুমিল্লার 14 গ্রামে মাদক ব্যবসায়ীদের বয়কট করছেন সচেতন নাগরিকরা, মিলছে সুফল। আপনারা দেখছেন সকাল 9:21 সংবাদ। রংপুরের হারাগাছ পৌর এলাকার স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোহেল রানা এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর কথা বলে কৌশলে বটেরতল এলাকা একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনাটি জানাজানি হলে হারাগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশের নেতৃত্বে ইউপি কার্যালয়ে মীমাংসার চেষ্টা চালানো হয়। পরে স্কুল ছাত্রীর অভিভাবক বিষয়টি পুলিশকে জানায়। এই ঘটনায় সোমবার রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। কুমিল্লার সীমান্তবর্তী উপজেলা 14 গ্রাম, এই গ্রামের অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অপরাধ ঠেকাতে জনপ্রতিনিধি, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিরা মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের সামাজিকভাবে বয়কট করছে। এ উদ্যোগের ফলও পাওয়া গেছে, অনেকেই মাদক ব্যবসা ছেড়ে অন্য পেশা গ্রহণ করেছেন। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। 14 গ্রামের প্রশাসন, জনপ্রতিনিধি, ইমাম ও বিশিষ্টজনদের সম্মিলিত উদ্যোগে মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়, ঝুলিয়ে দেওয়া হয় বিভিন্ন মসজিদের সামনে। জুম্মার দিন মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়া সহ আহ্বান জানানো হয় মাদক কারবারিদের বয়কট করার জন্য। এছাড়া স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান নেয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এই উদ্যোগ মাদক নির্মূলে মডেল হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। সকলকে একত্রিত করে আমরা মাদকের বিরুদ্ধে একটা মানববন্ধন করে তুলি। কেউ মারা গেলে যখন জানাজা না দেয়, তখনই সে সমাজের কাছে হেয় প্রতিপন্ন হইয়া হুজুর কাছে দ্বারস্থ হয় এবং ভালো হয়ে যায়। যারা এগুলোর বাইরে চলে গেছে তাদেরকে আইনের হাতে সোপর্দ করে, তাদেরকে এলাকা ছাড়া করে জনপ্রতিনিধিরা বলছেন এ উদ্যোগের ভালো ফল পাচ্ছেন তারা। ইমাম সাহেবরা এবং আমরা সব বসে এই তালিকা আমরা মসজিদে প্রকাশ করেছি। এরপরে অনেকে লজ্জা শর্মে তারা এসে মসজিদের ভিতরে পরের জুমাতে এসে অনেক মাদক আসক্ত এসে বলছে যে, এবং বিক্রেতা বলছে যে, আমরা আর এই কাজের সাথে সম্পৃক্ত হব না। সামাজিক সচেতনতা আর প্রশাসনের হস্তক্ষেপ মাদক নিয়ন্ত্রণে বিশেষ কার্যকর বলছেন পুলিশ সুপার। এই যে সামাজিক সচেতনতা এবং সামাজিকভাবে তাদেরকে বয়কট করার যে একটা চরমপত্র, এই চরমপত্র আমার মনে হয় যে মাদক ব্যবসায়ীদেরকে ডিসকারেজ করবে, তাদেরকে সমাজের কাছে আরো হেয়প্রতিপন্ন এবং চিহ্নিত করবে। 14 গ্রামবাসীর আশা, একদিন মাদকের বিষ ছোবল থেকে মুক্তি পাবে দেশের মানুষ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার পেপসোডা নির্মল হাসি। ডায়াবেটিক রোগীদের সুরক্ষার জন্য দাঁত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, তাই প্রতি 6 মাস পরপর বিডিএস স্বীকৃত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। বলেছেন স্বাস্থ্যের মান রক্ষায় দাঁত ও মুখের সুস্বাস্থ্য গুরুত্বপূর্ণ, প্রতিদিন অন্তত 2 বার ব্রাশ করার পরামর্শ তাদের। রিপোর্ট মিনালা দিবার। ঝকঝকে দাঁতে সুন্দর হাসি কেবল ব্যক্তিত্বকেই প্রকাশ করে না, সুস্বাস্থ্যেরও পরিচায়ক। তাই সুস্থ দাঁত ও মুখগহ্বরের জন্য দরকার সচেতনতা এবং নিয়মিত দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া। আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দাঁতের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রোগে আক্রান্ত রোগীদের মুখে প্রচুর ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে থাকে, তাই প্রতিদিন কমপক্ষে 2 বার দাঁত ব্রাশ করার পরামর্শ এই দন্ত চিকিৎসকের। ডায়াবেটিক রোগীদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে প্রতি 6 মাস অন্তর অবশ্যই একজন রেজিস্টার্ড দন্ত চিকিৎসকের কাছে যাওয়া দরকার। ডায়াবেটিস রোগীদের সঠিকভাবে দাঁতের যত্ন না নিলে দাঁতের গোড়া ফুলে যাওয়া, ইনফেকশন হওয়া থেকে শুরু করে নানা রকম সমস্যা দেখা দিতে পারে বলেও জানান তিনি।
ব্লিডিং হচ্ছে, মাড়িটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে, আস্তে আস্তে দাঁত, সেটাও যদি ট্রিটমেন্ট না হয় তাহলে দাঁতের গোড়ায় ইনফেকশন হয়। তাই দাঁত সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকের। রিফাইন্ড কার্বোহাইড্রেট কমিয়ে ফ্রেশ ভেজিটেবলস এবং ফ্রেশ ফ্রুটস পরিমাণ মতো ডায়াবেটিক রোগীরা খাবে, যেন ন্যাচারাল ক্লিনজিং হয়। বিডিএস ডিগ্রিধারী না হলে অপচিকিৎসায় এইচআইভি থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে বলেও জানান বিশেষজ্ঞ চিকিৎসক। বিডিএস নয় তো ডেন্টিস্ট নয়, যদি আমরা কোয়াক এবং আনকোয়ালিফাইড এবং আনরেজিস্টার্ড পার্সনের কাছে যে আমরা আসলে চিকিৎসা নেই এবং এই অপচিকিৎসা থেকে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে আরও যা থাকবে। চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 4 শতাধিক, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ। ইতালিয়ান ফুটবল লীগ সিরিয়েতে সাম্পদোরিয়াকে 4-2 গোলে হারালো নাপোলি। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা ভাইরাসের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের, চীন সফর না করার তাগিদ। যেভাবেই হোক করোনা প্রতিরোধের নির্দেশনা প্রধানমন্ত্রী, দেশে ফেরার অপেক্ষায় আরও 171 জন। পিরোজপুরে রূপালী ইলিশে ব্যাপক সমারোহ, দামও কম হওয়ায় খুশি ক্রেতারা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এর ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে।